প্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং প্রবাসী যে সকল ভাইরা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন তাদের সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আজ 25 জানুয়ারি 2019, আজ আপনাদের নিয়ে এসেছি চৌবাড়িয়া গরুর বাজারে। এটি মান্দা থানা নওগাঁ জেলায় অবস্থিত। এই হাট প্রতি শুক্রবার সারাদিন মিলে। আপনারা এখান হতে বিভিন্ন ধরনের গরু মহিষ কিনতে পারবেন। আজ আপনাদের কিছু বড় বড় ষাঁড় গরুর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো, কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য আপনাদের বিভিন্ন বাজারের দাম সম্পর্কে জানানো। কেউ কখনো খারাপভাবে আমাদের এই ভিডিওটি নেবেন না। তাহলে চলুন আমরা বিক্রেতার সাথে গরুর দাম সম্পর্কে বিস্তারিত কথা বলি। আপনার গরু নাকি? কত দিচ্ছেন এটা? আমি চাচ্ছি না তো। আপনি বড়টার দাম যাচ্ছেন কত? 150 দেড় লাখ চাচ্ছেন? কয় দাঁত বয়স হয়েছে ভাইটার? কয় দাঁত হয়েছে? কয় দাঁত? দুই দাঁত। এটার ভাই ওজন কতটুকু হবে আনুমানিক? 5-7 মন। বড় ভাই এটার দাম যাচ্ছেন কত? এটার দাম যাচ্ছেন কত? এটার দাম কত ভাই? 125। 125। কয়দাত হয়েছে ভাই এটা? কয়দাত হয়েছে? দাঁত? দুই দাঁত। দুই দাঁত। এটা আনুমানিক ওজন কতটুকু হবে? 6 মন। 6 মন হবে? 6 মনের উপরে হবে। 6 মনের উপরে হবে। এটা 10 টলিয়া তাই না ভাই? হ্যাঁ, 10 টলিয়া। দাম দিয়েছেন কত? 110। 110,000। কয় দাঁত হয়েছে এটা? দাঁত হয় না এখনো? আরো বিশাল হবে তো তাহলে এটা। সাইটের গরুর দাম কেলে এরকম বেটার দাম জানলাম কত? 90,000। দাঁত কাটাইছে? কেবল দাঁত ফাটাইছে? দাম দিচ্ছে 90,000, কেবল দাঁত ফাটছে, দাঁত হয় না এখন। বড় ভাইটার দাম দিচ্ছে কত? 122। জি ভাই? 122। 122। এগুলো কি চামড়া ইয়ে লোম উঠে গেছে নাকি? 1,22,000 দাম চাইছে এটার। এটা কয় দাঁত হয়েছে? কয় দাঁত? চার দাঁত। না
দাম কত বলেন বুঝতে পারলাম না, 140 140,000 দাম চাইছেন, চার দাঁত বয়স 6 মনের মতো ওজন হবে, খুব সুন্দর গরু ব্যবসার গরু, এগুলো দাম করলে অবশ্যই কম আছে, এগুলো সব চাওয়া দাম। Thank you.